আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার পেশা রিক্সা চালক। আমি রমজান মাস আসলে আজকে 25 বছর যাবত আমি এই রমজানের রোজার রোজদারের খেজমতটা করি। তারপরে বাড়িতে যাইয়া মানুষকে বলি, আমি 9 জন লিয়া নাম ছিলাম, আমি একাই আছি এই পর্যন্ত। 9 জন লিয়া নাম ছিলাম, 9 জন সব কইটা গেছে গেছে গা, বিরক্ত দেখা জায়গা, আমি একাই আছি। নমাজ পড়ি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই এক মাস আমার ডিউটিতে কোনো ফাঁকি নাই। জ্বর থাকলেও যাই, অসুখ থাকলেও যাই, যতটুকু পারি আমি মিস করি না। আমি ঝড় তুফান বৃষ্টির মধ্যেও মানুষের খেজমত করি। আমার লাল কালির দাগ এখনো পরনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। সময় হয়েছে, এলাকাবাসী চিনে ভাই হিসাবে, বেশিরভাগই ভাই হিসাবে চিনে। বা যে রাতে ডাক দেয় এই কারণে বেশিরভাগ চিনে আর কি। রাতকার খেজমতের কারণে পুরো এলাকায় ব্যাটারি গাড়তে লিয়ে ইসলাম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সবাই চিনে আমার। কই লুঙ্গি দেয়, কই পাঞ্জাবি দেয়, কই টাকা দেয়, কই পয়সা দেয়, অনেক ভালোবাসে আমার এই দেশের মানুষে, অনেক ইজ্জত করে আমারে। আমি যে তাদের ঘুম ভাঙ্গাই, আমি নিজে যদি না রাখি তাহলে তাদের ঘুম ভাঙ্গালে তো আমার সব ব্যর্থা, সাধনারই ব্যর্থা। আমি নিজে রাখি দেখেই তাদেরকে ঘুম ভাঙ্গাই। ইসলামনগরে 16টা গলি আছে, তারপরে মনে করে এখানে তো কত গলি আছে, এটা তো কোনো এলাকারই নেই। ওই চা খাইতে কইলো, আমি কই যে না এখন আমার সময় নেই, চা খাওয়ার সময়টা আমার নাই। কেন আমার দ্বারা যদি একজন মানুষ, আমার মাথা বলে অনেক মুরব্বীরা বুড়া বুড়া মায়ের আমার বোনেরা মাথা জুলাই দিচ্ছে, কালে তোমার বাচ্চারা হোক বাবা তোমার ডাক্তার শুনে আমি উঠছি। বাকি আছে আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, রাস্তাঘাটে মোটরসাইকেল নিয়ে যায়, তারপর আমি রিক্সা নিয়ে গেল, আমাকে ইজ্জত করে, এত ইজ্জত করে এই এলাকার ছেলে পেলে, যত বন্ধু চিনে আমার অনেক ইজ্জত করে। তারা মোটরসাইকেলে থাকেও আমাকে রিক্সা লাগে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা কেমন আছেন। আমি ইজ্জতের কাজ করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এই কারণে আমার ইজ্জত দেয়, নাহলে ইজ্জত দিত না, ইজ্জতের কাজ না করলে। অনেক সময় আমার ডাক শুই নাও মসজিদের হাফেজরা উঠে, উঠা তারপরে বলে সময় হয়েছে, পৌনে 3টা বাজে, গরম পাকা।